হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বেশ কিছু ফটোগ্রাফকে নিয়ে। এই ফটোগুলি নর্মালভাবে তোলা হলেও যেটা ক্যামেরাতে রেকর্ড হয়েছে সেটা একদমই নর্মাল নয়। এই সকল ফটোগুলিতে কোনো রকমের এডিটিং করা হয়নি। আমি এর আগেও এই টপিকের উপর বেশ কিছু ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন তো প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিস্টোরিক্যাল প্লেসগুলিকে ভিজিট করার আলাদাই একটা রোমাঞ্চ থাকে। এই সকল এরিয়াগুলিতে নানান ভালো মন্দ জিনিসপত্র আমাদের চোখের সামনে বা আড়ালে ঘটে যেতে থাকে। এগুলিকে অনেকে ভুলবশত ক্যামেরাতে বন্দি করে ফেলে, যার ফলে আমাদের চোখের সামনে উঠে আসে এক ঐতিহাসিক রহস্য, যেগুলি সমাধান করা খুবই মুশকিল হয়ে ওঠে। এমনই একটি ফটো স্কটল্যান্ডের একটি হিস্টোরিক্যাল প্লেস থেকে রেডিট ইউজার মোটরবাইকার 1985 তোলেন। এই ছবিতে আমরা জানালার কাছে একটি মুখমণ্ডলকে দেখতে পাই। প্রথম দেখাতে বোঝা না গেলেও ভালো করে দেখলে আপনি বেশ বুঝতে পারবেন যে জানালার কাছে একজন মানুষের মুখমণ্ডল ফুটে উঠেছে। দেখে বুঝতেই পারছেন যে মুখমণ্ডলটি বডির সাথে কানেক্টে নেই। অনেক রেডিট ইউজার এও বলেন যে হয়তো এটা এডিট করা ফটো, কিন্তু এই দৃশ্যটি দেখা আরও স্থানীয় লোকেরা বলেন যে এই ছবিটি অরিজিনাল। তাহলে আপনি ফটোটির সম্পর্কে কি মনে করেন? এটি কি বাস্তব একটি ছবি নাকি পুরোটাই ক্যামেরার ট্রিক্স? পরিত্যক্ত সাইক্রিয়াটিক হসপিটালগুলি খুবই জনপ্রিয় গোস্ট হান্টার ও প্যারানর্মাল এক্সপার্টদের ভেতরে। এই সকল সাইক্রিয়াটিক হসপিটালগুলিতে নানান ক্যাটাগরির পেশেন্টরা থাকত, যেমন স্কুল পেশেন্ট থেকে শুরু করে ক্রিমিনাল পেশেন্ট পর্যন্ত। রেডিট ইউজার খেও এই ফটোটি একটি সাইক্রিয়াটিক হসপিটাল থেকে ক্যাপচার করেন, যেখানে আমরা দেখতে পাই দেওয়ালে একটি গ্রাফিটি আঁকা রয়েছে। এবার যদি ছবিটির পাশে খেয়াল করি তাহলে একটি বাচ্চা ছেলেকে মুখ ঘোরানো অবস্থায় দেখতে পাই। খেও বলেন যে সেই সময় তাদের গ্রুপ ছাড়া আর কেউই এই হসপিটালটি ভিজিট করেনি, আর তাদের গ্রুপে কোনো বাচ্চা ছেলে ছিল না। ছবিটি যদি ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটি স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে অন্যদিকে দেখতে। ছবিটিকে নার্স অফিসের কাছে তোলা হয়। অনেকে এই ছবিটির মুখমণ্ডলটি দেখে বলেন যে এটা প্যারানর্মাল একটি বস্তু ছাড়া আর কিছুই হতে পারে না। অনেক সময় পরিবারের কোনো স্পেশাল মুহূর্তকে স্মৃতি করে রাখতে ফ্যামিলি ফটো তোলা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সব ফ্যামিলি ফটোতে হ্যাপি মোমেন্ট ক্যাপচার হয় না, যেমন এই ফটোটি। এটি একজন রেডিট ইউজার তোলেন। প্রথম দেখাতে ছবিটিকে নর্মাল মনে হবে, যেখানে দুজন মেয়ে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যদি আমরা এই ছবিটির ডান দিকে দেখি তাহলে একটি শ্যাডো ফিগারকে দেখতে পাব। শ্যাডো ফিগারটি মেয়েগুলির দিকে চেয়ে রয়েছে। ফটোটিতে দেখানো মেয়েগুলি বলে যে তারা এই বাড়িতে থাকার সময় রাতে নানান নাইটমেয়ারের মুখোমুখি হয়েছে, আর তারা মনে করে যে এই শ্যাডো ফিগারটি এই সবের পেছনে রয়েছে। এই ফিগারটির ফটোটিকে নিয়ে এখনও রেডিটে নানান তর্ক বিতর্ক লেগেই রয়েছে। পরিত্যক্ত দুর্গ বা বড় রাজবাড়িগুলিকে যথেষ্ট ক্রিপি মানা হয়ে থাকে। শত শত বছর ধরে এগুলি নির্জন পড়ে রয়েছে। ইতালিতে এই রকমেরই শত শত পরিত্যক্ত দুর্গ বা রাজবাড়ি দেখা যায়। রেডিট ইউজার ম্যাকিস ফ্যাসিম এই ফটোটি ইন্টারনেটে শেয়ার করেন, যেখানে ক্যারাবিনারি দুর্গের একজন অফিসার এই ফটোটি তোলেন। এই ফটোটিকে দেখে নেটিজেনরা যেমন ধাঁধায় পড়ে গিয়েছেন তেমনি ভয়ও পেয়েছেন। এই ছবিতে আমরা একজন মহিলাকে হলওয়েতে যেতে দেখি, কিন্তু এই হলওয়ের বাঁদিকে একটি মিস্টেরিয়াস ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেখে মনে হয় যেন ফিগারটি গ্রে রঙের কোনো পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। এই দুর্গটি 1100 সালে নির্মাণ করা হয়েছিল। এই দুর্গটি এত ইতিহাসের স্বাক্ষর বহন করেছে যে ভিউয়ার্সরা এটা মেনে নেয় যে এটা সত্যি কোনো প্যারানর্মাল ফিগার। আপনারা এই ফিগারটির সম্বন্ধে কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সময় আমরা একটি ছবিকে একবার দেখে
সেটির ভেতরে ডিস্টার্বিং কিছু আছে কিনা সেই বিষয়ে কোনো আইডিয়া করতে পারি না যতক্ষণ না আমরা দ্বিতীয়বার ওই ছবিটিকে দেখি। ঠিক এইরকমেরই ঘটনা ঘটে একজন রেডিট ইউজারের সাথে। যখন তার বোন একটি পুরনো ছবি তাকে সেন্ড করে, তখন তিনি ডিস্টার্বিং কিছু ছবিতে লক্ষ্য করেন। ছবিতে একজন মেয়েকে দেখা যায়, যেটা দেখে স্বাভাবিক মনে হলেও ছবিটি মোটেও স্বাভাবিক নয়। মেয়েটির পিছনে একটি ডার্ক মার্কস ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটিকে দেখে নানান মতে ভিউয়ার্সরা ভাগ হয়ে যায়। কেউ বলে কিচেনের নানান বাসনপত্র একত্র হয়ে এই ফিগারটির সৃষ্টি হয়েছে, কেউ আবার বলে এটি একটি বিড়াল, কিন্তু কেউই শিওরভাবে বলতে পারেনি যে এটা কিসের ছবি। পরের ছবিটি একজন রেডিট ইউজারের আঙ্কেল একটি পার্টি থেকে ছবিটিকে ক্যাপচার করেন। ছবিটিতে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি টিভির সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই টিভিটিকে ভালো করে দেখুন। কিছু দেখতে পেলেন? হ্যাঁ, একজন মহিলার মুখমণ্ডল ফুটে উঠেছে। সেই সময় টিভিটি পুরোপুরি বন্ধ ছিল, আর ঘরে তার আঙ্কেল এবং সেই ব্যক্তিটি ছাড়া আর কেউই ছিল না। আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যামেরার ফ্ল্যাশলাইটটিকে জ্বলতে। ছবিটিকে যখন তারা দুজন দেখে, তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যান এবং ঘর থেকে বেরিয়ে বাকিদেরও দেখান। তাহলে আপনার কি মনে হয় এই ছবিটির সম্বন্ধে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।